আগুন লেগে পুড়ে গেল দত্তপুকুরের একটি ডালডা কারখানা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে হতাহতের কোনো খবর ইঞ্জিনের নেই নিউ ব্যারাকপুরের বিধ্বংসী আগুনের ভয়াবহতার পর ফের আগুনের কবলে জেলার আর এক কারখানা স্থানীয় সূত্রে খবর আজ সকাল আটটা সাড়ে আটটা নাগাদ আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায় দত্তপুকুর থানার অন্তর্গত ধর্মতলা সংলগ্ন এক ডালডা কারখানায় আগুন প্রথমে দেখতে পেয়ে এলাকার মানুষ প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলে তিনটি ও পরে মোট এগারোটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এখন ওই কারখানায় চলছে কুলিং প্রসেসের কাজ তবে আগুন কী কারণে লাগলো তা নিয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি দমকল সূত্রে খবর হতাহতর কোনো খবর নেই এলাকায় চলছে চাপান উত্তর শর্ট সার্কিটে একটা আগুন লেগেছে সকাল আটটার সময় এই আগুনটা লেগেছে আমরা এলাকার থেকে যখনই খবর পেয়েছি এসে ফায়ার ব্রিগেড লোকাল লোকরা জানিয়ে আমরা মোটামুটি যতটা পেরেছি চেষ্টা করেছি আগুনটা নেওয়ানোর জন্য সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও চলে এসছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দত্তপুকুর